সালাম আলাইকুম, আমার নাম হাজি আলী আকবর, বাড়ি গৌরবতুলা গান্ধী কিশোরগঞ্জ। আমি এই হসপিটালে আজকে 6 দিন। প্রথম যে আসছিল তখন দেখি আমার ব্যথা খুব ব্যথা ছিল হাটে, হাঁটুতে, কোমরে। এখন 6 দিন আমি সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। আগে আমি নামাজ পড়তে পারছি না, চেয়ার বসে নামাজ পড়তে হয়েছে। এখন আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি, উপস্থিত ভালোভাবে করতে পারি। এখন আমার কোনো সমস্যা নাই। আমি মনে করছি না যে আমি যে ভালো হয়ে যাইব, আমি মনে করছি এই ব্যথা নিয়ে বুঝি বুঝি মরতে হইব ইনশাল্লাহ। আমি তো এই হসপিটালে আসে এরা এই 6 দিন আর মনে ভালো হয়ে গেছি। একটা সময় ব্যথার জন্য কোনো কাজ করতে পারছি না। আর অনেক ডাক্তার গেছি, ভৈরব, কিশোরগঞ্জ, বাজিতপুর, ঢাকা পর্যন্ত আসছি, কিন্তু অন্য অন্য হসপিটালে আসছি কোনো কোনো কাম হয়েছে না। প্রচুর টাকা খরচা করছি, বাড়তি আসবে বেদনা, বাড়তি আছে। এখন আর বেদনা সহ্য করতে না পারে, এরপরে এই হসপিটালে আসছি। আমি পুরুষ মানুষ কান্না করতে পারছি, পারতাম না, কান্দার ভাব ছিল বেদনার শুনে। আমার পরিবার চেষ্টা করতো, পরিবার ডাক্তার হাতে নিয়ে যাইতো, কোনো লাভ হইতো না। আমার ছেলে ওই এই সৌদি আরব থেকে ডিপিআরসি হসপিটালে একটা ইয়া শুনছিল, আয়সা স্যার আমার এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে 6 দিন আর আমি ভালো হয়ে গেছি। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও স্পেশালিস্ট। আপনারা যে রোগীর কথা শুনছেন, আলহামদুলিল্লাহ ওনার মুখে আপনারা জানতে পেরেছেন। আলী আকবর খান সাহেব, উনি 65 ইয়ার্স ওল্ড এবং আমাদের ভৈরব, ওনার বাড়ি ভৈরবে, পরিচিত স্থান, বাংলাদেশের সবাই চিনেন। আসলে উনি দীর্ঘদিন হাঁটুর ব্যথা, উঠবস করতে কষ্ট হতো, হাঁটু ভাঙতে সমস্যা হতো, হ্যাঁ, হাঁটুর ব্যথার বিভিন্ন সমস্যা, উনি মাংসপেশি দুর্বল হয়ে গিয়েছিল, কোমর ব্যথা এবং পায়ের দিকে ব্যথা যেত, পায়ের দিকে অবর, ঝিঝি, টান লাগা, শিশির করা, এই জাতীয় সমস্যা নিয়ে আসতো। তো আনার আসার পর আমরা ডিপিআরসিতে এসে আমরা ওনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি, তার মধ্যে মেরুদণ্ডের MRI এবং কিছু ব্লাড টেস্ট এবং হাঁটুর এক্সরে। তো এই যে আমি এর আগে রোগীদের বলি, আমরা আগে উই ওয়ান্ট টু মানে ডিসকভার যে ওনার আসলে কি রোগ হয়েছে, কি সমস্যা, সেটা আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সো ওনার অনেকগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হয়েছে, সেটা হচ্ছে PLID, কোমরে ডিস্ক প্রলাপস আছে, L345S1, এবং PID এবং স্পন্ডাইলোসিস, কোমরের হাড় ক্ষয় রোগ, এবং দুই হাঁটুতে সেকেন্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস, এবং উনি অলসো গাউটি আর্থ্রাইটিসে ভোগে। আর্থ্রাইটিস অনেক টাইপস আছে, তো উনি মূলত দুইটা আর্থ্রাইটিসে ভুগছিলেন। তো এই সমস্যায় আমাদের এখানে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ। আসলে ভর্তি হওয়ার কারণটা কি, ভর্তি হলে যে চিকিৎসাটা, যে রেজাল্ট হয়, এখানে ইকোনমিক্যাল সাপোর্ট বেশি পাওয়া যায়, মানে আপনার খরচ কম লাগে, খুব দ্রুত সময়ে ভালো হয়, এবং এক্সিলেন্ট রেজাল্ট আসে রুগী, এক্সিলেন্টলি ভালো হয়, এবং রুগী এডুকেশন পায়। কারণ রুগীরা তো ডাক্তার না, মোস্ট অফ দ্য রুগী হচ্ছে বিভিন্ন পেশাজীবী, তো এবং ডাক্তার হলেও হবে না, অনেক ডাক্তার আমার এখানে ভর্তি আলহামদুলিল্লাহ, ডাক্তারের আত্মীয় স্বজন, ফ্যামিলি, নিজেরাও চিকিৎসা নিতে আসে। কিন্তু যেহেতু স্পেশালাইজেশন এক একজন এক এক সাবজেক্টে, সো একজন হয়তো মেডিসিন স্পেশালিস্ট, উনি ব্যথার ভালো চিকিৎসার জন্য আমাদের কাছে আসে, একজন হয়তো কার্ডিওলজিস্ট বা গাইনোকোলজিস্ট বা অন্যান্য স্পেশালিস্টও আসে আমাদের এখানে, ওনাদের বিভিন্ন ব্যথার চিকিৎসার জন্য, প্যারালাইসিসের চিকিৎসার জন্য। বিকজ ডিপিআরসি একটা ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি। তো এই জন্য আমরা যেটা চাই আসলে, ভর্তি করে রুগীদেরকে চিকিৎসাটা দেওয়া। এর মূল কারণটা হচ্ছে ভর্তি করলে অ্যাক্সিডেন্ট রেজাল্ট আসে, টাকা খরচ কম লাগে, রুগী দ্রুত ভালো হয়, রুগী এডুকেশন পায়, রুগী জানে যে কী করতে হবে। আমরা এখানে ট্রেনিং দিই, হ্যাঁ, ওনার আর্গোনমিক শিখাই, বসা শিখাই, শোয়া শিখাই, ওনাকে এক্সারসাইজগুলো শিখাই, হাতে কলমে ধরে 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 আমরা কাজগুলো করি যেন রুগীরা ভবিষ্যতে ভালো থাকে, এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা ওনাকে আমরা বুঝিয়ে দিই। সো এটার জন্য আমাদেরকে কিছু সময় দেওয়া লাগে, এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। এবং যারা সময় নিয়ে এসে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, আলহামদুলিল্লাহ তারা খুব দ্রুত ভালো হচ্ছেন এবং ভালো থাকছেন। আপনারা আমাদের ভিডিওগুলোতেই দেখছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি সেবা আপনাদেরকে দিতে পারি, এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা এই সকল বাত ব্যথা, প্যারালাইসিস, হাড় ক্ষয়, হাড় জোড়া রোগ, বিভিন্ন IBS প্রবলেম, বিভিন্ন মানসিক সমস্যা, অস্থি, ঘুম আসে না, বিভিন্ন প্রবলেম আক্রান্ত, তাদেরকে আপনারা পাঠাইতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।